স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা প্রিফিক্সের ক্লাস। এখানে আমরা মোট 20টি গুরুত্বপূর্ণ প্রিফিক্স সম্পর্কে আলোচনা করব, যেটা আগামী তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। তো চলো শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস প্রিফিক্সের। এটা হচ্ছে ক্লাস 1। তো শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা অন করে রাখবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিফিক্সের 1 নম্বর ক্লাস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রিফিক্স নিয়ে আলোচনা করব। ওকে, তোমাদের যেটা আসবে দেখো, চুজ দ্য কারেক্ট প্রিফিক্সেস। ওকে, নম্বর 1 আছে দেখো, কারেক্ট। ওকে, তো এই প্রিফিক্স শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি আমরা পার্ট পাবো, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে তোমার ফিক্স। ওকে, প্রি এবং ফিক্স। তো প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ কোনো শব্দের যেটা আগে বা পূর্বে বসবে, আর ফিক্স মানে অবস্থান, পজিশন, ঠিক আছে? তো এই প্রিফিক্স মানে হচ্ছে দেখো, যে শব্দটি রয়েছে এই শব্দটির আগে, এই যে চারটি তোমরা অপশন দেখতে পাচ্ছ, এই চারটি অপশনের ভিতরে তোমার সেটা পূর্বে বসে তার অর্থটাকে চেঞ্জ করবে, অর্থাৎ এইটা একাধারে তোমার অ্যান্টনিম, অর্থাৎ বিপরীত শব্দ। তো কারেক্ট শব্দের মানে আমরা জানি সঠিক। তো এই যে চারটি অপশন তোমার দেওয়া রয়েছে দেখো, ইএন, এম, আইআর, আন, এই চারটির ভিতরে কোন ওয়ার্ডটি বা কোন অংশটি এই কারেক্টের সাথে তোমার সুইটেবল হবে, যার অর্থটা চেঞ্জ হবে। ওকে, তো এইটা একদম সহজ, যে কারেক্ট এর যে প্রিফিক্স হবে সেটা হচ্ছে ইনকারেক্ট, অর্থাৎ এ তার সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট দেখি। নাম্বার 2 দেখো, যে ন্যাশনাল, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। তো এইটার সাথে কোন শব্দটি বসলে তার প্রিফিক্সটা এই ন্যাশনাল সাথে কোন শব্দটি সুইটেবল হবে। ওকে, তো এখানে চারটি তোমার অপশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মনো, মিস, মাল্টি এবং আন, ঠিক আছে? তো এই চারটের ভিতরে সঠিক যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে তোমার অপশন সি, মাল্টি ন্যাশনাল। ওকে, ন্যাশনাল এর প্রিফিক্স হবে মাল্টি ন্যাশনাল। চলো 3 নম্বরটা একদম ইজি, সকলে পারবে, যে বায়োগ্রাফি। ওকে, তো এই বায়োগ্রাফির সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, অটোবায়োগ্রাফি, ঠিক আছে? গ্রাফি থাকতে পারে, একটু মনে রাখো যে গ্রাফি শব্দটা থাকতে পারে, তার সাথে কিন্তু আরেকটা প্রিফিক্স যোগ রয়েছে বায়ো, ঠিক আছে? তো গ্রাফি যদি থাকে বায়োগ্রাফি হবে, আর যদি বায়োগ্রাফি হয় তার সাথে যোগ হবে অটোবায়োগ্রাফি। আচ্ছা, ফিকশন, ফিকশন হচ্ছে তোমার কল্পকাহিনী, উপন্যাসের একটা অংশ, কল্পকাহিনী। তো এইটার যে এর সাথে যে প্রিফিক্সটা যোগ হবে সেটা হচ্ছে অপশন সি, নন ফিকশন, ঠিক আছে? ফিকশনের সাথে প্রিফিক্স যাওয়া হবে নন ফিকশন। তো এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে অথবা স্ক্রিনশট নেবে। আজকে যে মোট 20টি তোমাদেরকে প্রিফিক্স প্রথম ক্লাসে দিচ্ছি, আশা করছি এগুলো থেকে তোমরা কমন পাবে। তো আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস তোমাদের পরবর্তীতে থাকবো, এবং আগে যে সমস্ত মক টেস্ট ইংলিশের উপর বা আদার্স যে সমস্ত জিকে ম্যাথের উপর যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখো, তাহলে তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্নটি দেখি। নাম্বার 5 দেখো, রেশনাল। ওকে, তো রেশনাল এর মানে হচ্ছে ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত, ঠিক আছে? তো এইটার যে প্রিফিক্স যোগ হবে সেটা হচ্ছে অপশন বি, রিরেশনাল। তো তোমাদের একটু বলে রাখছি যে ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রায় 90%-এর ওপর তোমার এটা হবে, যে যদি কোনো শব্দ প্রথম অক্ষরটা যদি আর দ্বারা শুরু হয় তাহলে তার প্রিফিক্স সাধারণত আইআর যোগ হয়, এটা মনে রাখবে। আর দিয়ে শুরু হলে তার আগে সাধারণত আইআর যোগ হয়, তাহলে তোমরা অপশন পালেই এটা তোমরা করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নটা দেখি। নাম্বার 6 দেখো, যে ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাসী বা ন্যায়সঙ্গত। তো এই ক্ষেত্রে দুটো হয়, ওকে, এই যে চারটি তোমার অপশন দেওয়া আছে, এই চারটির ভিতরে একটা হচ্ছে আরেকটা হয়। তো আগে এখানকার যে অ্যান্সারটাকে বলে দিই, এটা হচ্ছে তোমার অপশন বি, মিসট্রাস্ট, ঠিক আছে? এর সাথে কিন্তু আরেকটা যোগ হয়, ডিস্ট্রাস্ট। ওকে, ডিস অথবা মিস দুটোই কিন্তু, ঠিক আছে, দুটোই কিন্তু এই ট্রাস্টের সাথে যোগ হয়। তো যেটা অপশন দেওয়া থাকবে সে অনুযায়ী করবে, দুটো অপশন কখনোই থাকবে না, ঠিক আছে? নাম্বার 7 দেখো, যে গাইড, ঠিক আছে, কোনো কিছু পরিচালিত করা, গাইড দেওয়া। তো এটার যে প্রিফিক্স যোগ হবে সেটা হচ্ছে তোমার এ, অপশন এ, মিসগাইড, ঠিক আছে? এ তার সঠিক অ্যান্সার। চলো নেক্সট, প্লেস। ওকে, প্লেস মানে কোনো কিছু স্থান বা স্থাপন করা। তো এই প্লেসের ক্ষেত্রে কিন্তু দুটো প্রিফিক্স যোগ হয়, এখানে কিন্তু আমার ভুলবশত দুটো দেওয়া রয়ে গেছে, ঠিক আছে? দেখো, একটা হচ্ছে তোমার আনু যোগ হয়, আনপ্লেস হয় এবং রিপ্লেস হয়,
ঠিক আছে, দুটোই কিন্তু হয়। তো এবার আনপ্লেস, এটার কিন্তু বিপরীত যখন হয়ে যাবে তখন হয়ে যাবে আনপ্লেস, মানে স্থান, স্থানহীন যখন বোঝাবে, অর্থাৎ বিপরীত যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আন হবে। আর রিপ্লেস, প্লেস মানে স্থাপন করা, আর রিপ্লেস মানে পুনরায় আবার স্থাপন করা। তো এই অর্থটা তোমরা মনে রাখবে, যদি তোমাদের এরকমভাবে জাস্ট শব্দটা দিয়ে দেই এবং যদি প্রিফিক্স যোগ করতে বলে, অবশ্যই অপশনের ক্ষেত্রে একটাই থাকবে, আমি যে এখানে ভুলবশত দুটো দিয়ে ফেলেছি, এখানে দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে, ঠিক আছে। যদি বিপরীত বুঝায় তাহলে তোমার আন করবে, আন অর্থাৎ আন প্লেস। আর যদি তোমার কোনো বাক্যর ক্ষেত্রে যদি বুঝায় পুনরায় স্থাপন করার যদি অর্থ বোঝায় তাহলে তোমার সেই ক্ষেত্রে হবে রি প্লেস, ঠিক আছে, দুটো কিন্তু প্রিফিক্স। চলো নেক্সট, নয়নেও দেখো, নয়নেও যেটা আছে ডেট, ডেট মানে আমরা জানি তারিখ, ঠিক আছে। তো এইটার যে প্রিফিক্স হবে তোমার অ্যান্টি ডেট, অ্যান্টি হচ্ছে ANTE, এটা মনে রাখবে ANTE, আর এখানে দেখা আছে ANTY, ঠিক আছে, এটা দুটোর ভিতরে কিন্তু ভুল হয়ে যাওয়ার সমান বেশি, ANTE যেটা হবে সেটা হবে এর সাথে, ঠিক আছে, অর্থাৎ সময়ের আগে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যান্টি ডেট, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট দেখি, নাম্বার টেন দেখো, মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইন্ডিপেন্ডেন্স, বানানটা তোমরা অবশ্যই মনে রাখবে, যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে অবশ্যই তোমরা স্পেল ওয়ার্ড হিসাবে এই বানানগুলো মনে রাখবে। তো ইন্ডিপেন্ডেন্সের বানান দেখো, প্রতিটাতে কিন্তু ই থাকবে, ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, তো দেখো এই ইন্ডিপেন্ডেন্সের প্রিফিক্স যেটা যোগ হবে সেটা তোমার অপশান সি, প্রি ইন্ডিপেন্ডেন্স। তো এখানে দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্সের সাথে দুটো প্রিফিক্স যোগ হয়, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে তোমার পোস্ট, ঠিক আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স। কিন্তু এই দুটো যখনই দুটোর বিপরীত মানে হয়ে যাবে, প্রি মানে স্বাধীনতার আগে অর্থাৎ পাক স্বাধীনতা, এবং পোস্ট, পোস্ট হয়েছে স্বাধীনতার পরে অর্থাৎ পরবর্তী স্বাধীনতা। তো দেখো দুটোই কিন্তু প্রিফিক্স, এটাও কিন্তু শব্দের আগে বসছে, পোস্টটাও কিন্তু শব্দের আগে বসছে। তো এইবার যদি এরকম যদি জাস্ট ওয়ার্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই দুটোর ভিতরে যখন একটা থাকবে তখন তোমরা বসে দেবে প্রি অথবা পোস্ট যেটা থাকবে। কিন্তু যদি অর্থ যদি দেওয়া থাকে, কোনো একটা বাক্য দেওয়া থাকে এবং বাক্যের নিচে যদি এই শব্দটা থাকে এবং সেই শব্দটাকে যদি তোমার আন্ডারলাইন করা থাকে বা এই শব্দের যখন অ্যান্টিনম হিসেবে যদি প্রকাশ করতে বলে তাহলে কিন্তু সে অর্থ অনুযায়ী তোমাকে প্রি অথবা পোস্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে তাহলে কিন্তু ক্লিয়ারলি হবে, শুধুমাত্র মুখস্থ করলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে, একটু বুঝে মুখস্থ করবে তাহলে কিন্তু সব দিক থেকে তোমার লাভবান হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি, কোয়ালিফাইড, ওকে, কোয়ালিফাইড হয়ে তোমার ভার্ব হয়ে গেল, কোয়ালিফাই যদি থাকতো তাহলে দেখো দুটো কিন্তু এখানে হয়, তাই না, আমরা জানি কোয়ালিফাই থেকে ডিসকোয়ালিফাই বলি, ঠিক আছে, কিন্তু এখানে দেখো ডিস নাই, কোয়ালিফাইড যদি হয় তাহলে তোমার হয়ে যাবে আনকোয়ালিফাইড, অবশ্যই এটা মনে রাখবে। কোয়ালিফাইড যদি হয় তাহলে ডিসকোয়ালিফাই, কিন্তু কোয়ালিফাইড যদি হয় তখন হয়ে যাবে তোমার আনকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড হবে না, মনে রাখবে কোয়ালিফাইড। তো এখানে আনটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট নাম্বার টুয়েলভ দেখো, যে এজ, ইটালি কনফিউশন রয়েছে, একটু ভালো করে মনে রাখবে, এজ, এজের ক্ষেত্রে কিন্তু দুটো প্রিফিক্স যোগ হয়, এখানে কিন্তু আমি দুটো রেখেছি, একটা হচ্ছে দেখো ওভারেজ আর একটা হচ্ছে নন এজ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা কোনটা আমরা করবো, এই ক্ষেত্রে অ্যান্সারটা করবো আমরা কিন্তু নন এজটা, ঠিক আছে। তোমাদের আবার বলছি অপশন কিন্তু দুটো থাকবে না, একটু ভালো করে মনে রাখো। এই এজের বিপরীত যদি বোঝায়, এজ মানে বয়স, বয়স বোঝায়, এবং একটা এখানে যদি আমরা এই অর্থে যদি এজ তোমরা ডিকশনারিতে দেখো যে ওল্ড এজ অর্থাৎ একটু বয়সের ক্ষেত্রে এজটাকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। যখন নন এজ হবে না, যে নন এজ হবে তখন একদম অতি অল্প বয়স, ওকে, তখন কিন্তু এটা তোমার বিপরীত হয়ে গেল, এজের বিপরীত হয়েছে নন এজ। কিন্তু এজ একটা হচ্ছে ওভার এজ, আমরা জানি ওভার মানে কোনো কিছুকে উপছে যাওয়া, ঠিক আছে, অতি অতি বয়স, যে বয়স রয়েছে তার থেকে যদি বেশি বোঝায় তখন সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে ওভার এজ, ঠিক আছে। তো আমরা এখানে প্রিফিক্সটা কিন্তু বিপরীত অর্থে, আমি যে আলোচনাগুলো করছি পুরোটা বিপরীত অর্থে। তো এই ক্ষেত্রে আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন ডি, নন এজ, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারগুলি। ওকে চলো নেক্সট দিকে, তারপরেটি দেখো, দেখো লিঙ্গুয়াল, ওকে, এটা মুখস্থ করে রাখবে, এটা হবে তোমার বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল মানে দু ভাষী, দুটো ভাষা যখন হয় তখন তাকে লিঙ্গুয়াল অর্থাৎ বাইলিঙ্গুয়াল, ঠিক আছে। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এটা হচ্ছে সামার, সামারলি কিন্তু ভুল হয়ে থাকে, ওকে। তো সামারের এই যে প্রিফিক্সটা যোগ হবে সেটা হচ্ছে মিড সামার, MID হবে উত্তর, ঠিক আছে। চোদ্দ নম্বরটা হচ্ছে রিপিট হয়েছে দেখো, যে প্লেস, প্লেসের ক্ষেত্রে আমরা দুটো বলেছিলাম, ওকে, একটা হচ্ছে তোমার রিপ্লেস আর একটা হচ্ছে আনপ্লেস। তো এটা এখানকার সঠিক অ্যান্সার হবে যে অপশন এ, দেখো এখানে রি নেই, অবশ্যই তোমাদের দুটো ভিতরে যখন একটা থাকবে, ঠিক আছে। ওকে পনেরো নম্বর দেখো, যে পনেরো নম্বর আছে যে ওয়েলকাম, এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সকলেই জানি যে ওয়েলকাম, ওকে। তো ওই ওয়েলকামের তোমার
অ্যান্টনম বা প্রিফিক্স কী হবে সেটা তোমার আনওয়েলকাম, ডিটার সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার 16 দেখো যে কোড, কোড হচ্ছে তোমার প্ল্যান কোড বলেন, অর্থাৎ আইন সঙ্গত যেটা লিখিত যে আইন সংকলন সেটা যে তোমার কোড বলা হয়। ওকে, তো এটার যে অ্যান্টনম বা বিপরীত বা প্রিফিক্স সেটা হবে তোমার অপশন ডি, ডি কোড। মনে রাখবে ডিআই না কিন্তু, হ্যাঁ ডিই হবে এটার সঠিক অ্যান্সার, ডি কোড অর্থাৎ আইন সঙ্গত হীন। চলো 17 নম্বর দেখো, একটা সহজ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি বিহ্যাভ। ওকে, তো এটার অ্যান্টনম বলো প্রিফিক্স বলো সেটা হচ্ছে অপশন ডিটা সঠিক অ্যান্সার, মিসবিহেভ। বিহেভ মানে ব্যবহার করা, মিসবিহেভ মানে অপব্যবহার করা, ঠিক আছে। চলো নেক্সট 18 প্রশ্ন দেখো, ফিকশন, ফিকশন হয়েছে কোনো কল্পকাহিনী বা উপন্যাসের একটা অংশ, উপন্যাস। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, নন ফিকশন, বিটার সঠিক অ্যান্সার। চলো নেক্সট 19 নম্বর দেখো, সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক। ওকে, এর বিপরীত বা প্রিফিক্স হবে তোমার অ্যান্টি সোশ্যাল, এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যান্টি সোশ্যাল। বানানটি একটু দেখবে যে ANTE না কিন্তু, হ্যাঁ ANTI, ANTI, অ্যান্টি সোশ্যাল, অসামাজিক, ঠিক আছে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, যে চিফ, চিফ মানে আমরা জানি কি প্রধান। দেখো এই চিফের সাথে এমন একটা শব্দ যে যে চারটে অপশন আছে এর ভিতরে কোনো একটি শব্দ যেটা সুইটেবল বসালে কিন্তু তার পুরো মানেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন বি, মিসচিফ। মিসচিফ এর মানে হিসেবে দুষ্টমি, অনিষ্টকারী, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আমাদের ফিজিক্সের প্রথম ক্লাসে মোট 20টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। আসি আবার তোমাদের পরে কোনো একটি ভিডিওতে দেখাবে। সকলেই ভালো থেকো, সুস্থ থাকো।